সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা সকলেই জানেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে যারা অসহায় দরিদ্র তাদেরকে তুলে ধরি, যারা লেখাপড়া করতে পারে না তাদেরকে তুলে ধরি। তো আমাদের সামনে একজন বোন আছে, যে বোনটি নিউ টেনে পড়ছে বর্তমানে। তাহলে তার লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার পথে, আসলে কী কারণে তার লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার পথে, সেই কথাগুলোই শুনবো তার মুখ থেকে। তো চলুন দর্শক, আমরা কথা বলি এই বোনটির সাথে, এবং কি তার এই যে পরিবেশটি দেখছেন, তার বাড়ির অবস্থান, তো আমরা সেগুলোও দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো আমরা আসলে তার যে পরিবেশ সেগুলোই দেখাই দিলাম আপনাদেরকে। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা তার জীবনের গল্পগুলো শুনি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? রিয়া আক্তার। রিয়া আক্তার। তো রিয়া আক্তার, আপনি কোন ক্লাসে পড়েন বললেন? ক্লাস 10 নিউটন। নিউটন। তো লেখাপড়া বন্ধ, যেটা আমরা শুনলাম বন্ধ হওয়ার পথে, কি কারণে? কারণ আমার বাবা একজন অসহায়, কারণ উনি একজন পঙ্গ অবস্থায় মধ্যে আছে। হ্যাঁ, তাই এখন লেখাপড়া করার মতো না। কি হয়েছে আপনার বাবার, সেই কথাগুলো বলুন। উনি গাছে, নারকেল গাছে উঠতেন, নারকেল গাছে তাকে স্টক করে নিচে পড়ে গেছে, ওই কারণে ওনার এক পাশ অপর হয়ে গেছে, তাই এখন সম্ভব হতেছে না যে লেখাপড়া করার মতো। তারপর আমার খুবই আগ্রহ যে আমি একজন বড়, একজন বড় কিছু হতে চাই। আচ্ছা, হ্যাঁ। তো এখন কি আসলে কি হতে চাও, বড় কিছু বলতে কি? আমি একজন সিআইডি হতে চাই। সিআইডি, মাশাআল্লাহ, অনেক বড় স্বপ্ন। তো এই যে এত বড় স্বপ্ন দেখছো, বাবা তো গাছ থেকে পড়ে, গাছে থাকতে কি স্ট্রোক করেছে, গাছের উপরে? আচ্ছা, ওইখান থেকে কি পড়ে গেছে? তো বেঁচে আছে এখনো আল্লাহর রহমতে? জি আছে। তার ক্ষয়ক্ষতি কি হয়েছে? তার এক পাশ অবশ হয়ে গেছে। এক পাশ অবশ হয়ে গেছে, ডান পাশ? হ্যাঁ, ডান পাশ। আর এমনি কোনো কিছু ভাঙে টাঙে নেই? কোনো কাজ কাম করে না? না। সে কি লেখাপড়া করেছে? সে ক্লাস 5 পর্যন্ত পড়েছে। ক্লাস 5 পর্যন্ত পড়েছে। তো সে কোনো কাজ করে না কেন, কোনো কাজ খুঁজে পায় না? না, কাজ খুঁজে পায়, তার একটা হাত ভাঙা, একটা পা ভাঙা। আচ্ছা, তার মানে বড় ভাইয়েরও হাত পা ভাঙা, এই কারণেই সমস্যাটা হয়েছে? জি, সে কাজ করতে গেলে হাত, কোন হাত দিয়ে কোনো কাজ করতে গেলে হাতে ব্যথা পায়, পায়ে দিয়ে কিছু করতে গেলে আবার পায়ে ব্যথা পায়। পায়ে ব্যথা পায়, এই কারণে কোনো কাজ করতে পারে না? পারে না। আচ্ছা, তো এই যে মানে কোনো কাজ করতে পারে না, বাবাও স্ট্রোক করে বিছানায় পড়া অবস্থা, তো আসলে তোমাদের সংসারটা কিভাবে চলে? মানুষের সাহায্য করে, তারপর নিজের আত্মীয় স্বজন আছে, তারাই সাহায্য করে। আচ্ছা, আত্মীয় স্বজনরা কি সব মোটামুটি ভালো অবস্থানে আছে? তারা আছে মোটামুটি। তারা আছে মোটামুটি? জি। আচ্ছা, তারা কি ধরনের সাহায্যগুলো তোমাদেরকে করে সেটা বল। তারা সব ধরনেরই সাহায্য করে। সব ধরনের যে এই যে সাহায্য করে, সেই সাহায্য দিয়ে কি তোমাদের হয় না? না। কি কি প্রবলেম হয় তোমাদের? আমার আম্মু একজন অসুস্থ, তার পিছনে হয়, তারপর আব্বু অসুস্থ, তার পিছনে হয়, তারপর আমাদের লেখাপড়ার পিছনেও যাইতেছে। এত টাকা বা এত কিছু আমাদের পক্ষে সম্ভব হইতেছে না, একজনে দিয়ে এত কিছু তো পারে না যে আত্মীয় স্বজনরা, মানে আত্মীয় স্বজনরা যতটুকু দিয়েছে আর দিতে পারতেছে না, কারণ তোমাদের তো শুধু সমস্যায় সমস্যা। আচ্ছা, তো তোমার লেখাপড়ার পিছনে প্রত্যেক মাসে কত টাকা খরচ আছে? প্রত্যেক মাসে তো সঠিকভাবে তো জানি না, তবে আনুমানিক ধারণা কত মাসে? হ্যাঁ, মাসে যদি প্রতি মাসে পরীক্ষা হয় তাহলে তো 200 টাকা করেই হয়, তারপরে যাই মাসে তো আমাকে অনেকটাই পরীক্ষা হয়। ক্লাস মানে মাসে কি তোমার 2000 না 1000 না 3000 টাকা খরচ? কত? প্রায় 2000 টাকার মতো নেই, প্রায় 2000 টাকা খরচ। আচ্ছা, প্রাইভেট মাস্টার সহ না তা ছাড়া? প্রাইভেট মাস্টার সহ। আচ্ছা, প্রাইভেট মাস্টার সহ। তাও আমি ফাইভে তো সব কিছুতে পড়ি না, শুধু কেবল ইংলিশে পড়ি, আর অন্য সাবজেক্টগুলো পড়তে গেলে তো আমার আরো টাকার প্রয়োজন। তাহলে আচ্ছা, সম্পূর্ণ সাবজেক্টগুলো নিয়ে যদি তুমি প্রাইভেট পড়ো তাহলে কত টাকা খরচ আছে?
প্রতি মাসে তো প্রায় 5,000-6,000 টাকার মতোই খরচ আসে। আচ্ছা, তার মানে সর্বশেষ এটাই বোঝা যাচ্ছে যে তুমি ঠিকঠাক ভাবে লেখাপড়া করতে হলে তোমার প্রত্যেক মাসে মিনিমাম স্কুলের বেতন টেতন সব মিলিয়ে 5,000 টাকা খরচ আছে। আচ্ছা, তো তোমার বাবা যখন সুস্থ ছিল তখন কি তোমাদের সংসারটি ভালোভাবে চলেছে? হ্যাঁ চলেছে। খুব ভালোভাবে চলতো? খুব ভালোভাবে না, তারপরও নরমাল ভাবে চলতো। আচ্ছা, তোমার বাবা কি কাজ করে? নারকেল গাছে উঠি, নারকেল পাড়ে, সুপারি গাছে উঠি, সুপারি পাড়ে। মানে নারকেল সুপারি পাড়ে। আচ্ছা, এটা কি তিনি সারা জীবনে এই কাজে করেছে না অন্য কোনো কাজ? এই কাজে করেছে। এই কাজে করেছে। আচ্ছা, তো এই কাজটা তো অনেক রিস্ক কাজ, যেমন গাছ থেকে পড়ে সে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আসলে তোমার নানার বাড়ির মানুষ কি তোমাদেরকে কোনো খরচ দেয় কি না? নানার বাড়ির মানুষেরা, আমরা তো থাকি নানার বাড়িতে। নানার বাড়িতেই থাকো? জি। আচ্ছা, বাবার বাড়ি কোথায়? দালাল বাজার। দালাল বাজার। বাবার কি বাড়িতে যাওনি? দাদার বাড়িতে আমরা তো বেশি যাই না, কারণ ওখানে আমাদের কোনো সম্পত্তি বলতে কিছুই নাই। কিছুই নাই? দাদার বাড়িতে কেন কিছু নেই সেই কথাটা বলতে পারো? সে কথাটা, ওটা তো আমার ভাবে মনে হয়তো জানে না যে ওদের ছোটবেলা থেকে ওরা নিঃস্ব হারা, ওনার মা ছিল না। আচ্ছা, ছোটকালে মানে ছোটবেলা থেকে তোমার মানে দাদি মারা গেছে, এই কারণে মানে সব কিছু থেকে কি বঞ্চিত হলো না কোনো কিছুই আগে থেকে নাই? বঞ্চিত হলো। আচ্ছা, তো এই যে আমাদের ইউটিউব চ্যানেলে কেন আসছো? সাহায্যের জন্য। আচ্ছা, সাহায্যের জন্য? এ তোমার লেখাপড়ার জন্য না তোমার বাবার জন্য না তোমার অল ফ্যামিলির জন্য? আমার ফুল ফ্যামিলির জন্যই। আচ্ছা, তো তোমার এখন বর্তমান বয়স কত? আমার বর্তমান বয়স প্রায় 15-16। 15-16? আচ্ছা, তো তোমার বড় ভাই তারপর তুমি? জি। আচ্ছা, তোমার ছোট কজন? আমার ছোট একজন বোন। জি। সে কি করে? সে এখনো ছোট, 7 বছর বয়স। সে কি লেখাপড়া করে? সে ক্লাস 1-এ। 1-এ? জি। আচ্ছা, তার মানে সর্বশেষ বোঝা যাচ্ছে যে তোমার বাবা মানে তার শ্বশুর বাড়িতে ঘর জামা হিসেবে আছে। জি। আচ্ছা, তা আসলে তোমার থেকে কেমন লাগছে এই যে তোমার বাবা যে শ্বশুর বাড়িতে ঘর জামা হিসেবে থাকছে? আমার খুব খারাপ লাগতেছে। খুব খারাপ লাগছে? আচ্ছা, কি কারণে তোমার খারাপ লাগতেছে? কারণ আমরা নানার বাড়িতে থাকি, এদিকে গেলে সবাই বলে যে এরা নানার বাড়িতে থাকে, দাদার বাড়িতে থাকতে পারে না, হয়তো কোনো ঝামেলা হয়েছে। আচ্ছা, তো এই যে সাহায্যের জন্য যে আসছো, তোমার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? ফোনের বাবা, আমি তো ফোন ব্যবহার করি না, আমার আম্মুর আছে। আচ্ছা, তোমার আম্মুর ফোন নাম্বারটি বলতে পারবে? আমার আম্মুর ফোন নাম্বার, জি বলতে পারবে? আচ্ছা, বলতে পারবে? জি। আচ্ছা, তো এই ফোন নাম্বারটি দিলে দেখা যাচ্ছে যে অনেক মানুষ তোমাকে ফোন দিবে, তোমাদের ভালো মন্দ জানতে চাবে। দেখা যাচ্ছে যে তার মধ্যে কিছু মানুষ খারাপও আছে, কেউ খারাপ কথাও বলতে পারে। তো সব কিছু জেনে শুনে তোমার ফোন নাম্বারটা দিতে চাচ্ছ? জি। আচ্ছা, তো ফোন নাম্বারটি বলো। 01-7-2-3-2-3-7-5-7-5-6-7-6-7-0-7-0-7। এই নাম্বারটি কি বিকাশ করা আছে? না। আচ্ছা, বিকাশ করে নেবে। দর্শক, আপনারা শুনলেন, আসলে এই বোনটি নিউ টেনে পড়ে। আসলে আপনারা তো জানেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায়। নাম্বারটা ভুল হয়েছে? জি, 66টা ভুল হয়েছে। আচ্ছা, আরেকবার বলো। 01 017 017 23 23 75 75 67 67 09 09। জি, এবার সঠিক আছে? জি হ্যাঁ, এবার সঠিক। আচ্ছা, তো ঠিক আছে। তো দর্শক, আপনারা যারা শুনলেন তাদের জীবনের গল্প, আমরা অবশ্যই তার বাবাকে নিয়ে, তাকে নিয়ে আরেকটি প্রতিবেদন করব, তার বাবাকে দেখাবো এবং তাকেও সাথে রাখবো, এবং তাদের পরিবারের যে কষ্টের গল্পগুলো আছে আমরা আরও কিছু চেষ্টা করব তুলে ধরার জন্য। তো আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন, আসলে খুবই অসহায় দরিদ্র ফ্যামিলির যা, তো আমরা তাদের শুরুতে ভিডিও শুরুতে তাদের ঘর দেখাইয়া দিয়েছি। তো আপনাদের যদি ভালো লাগে,
আপনাদের যদি ভালো লাগে তাহলে তাকে কিছু সাহায্য সহযোগিতা করবেন, কেউ খারাপ কথা বলবেন না, খারাপ মন্তব্য করবেন না। আপনারাও মা বোন আছে, আমাদেরও মা বোন আছে, ওই চোখে তাদেরকে দেখে কিছু এক টাকা করেও যদি সাহায্য করেন তাহলে আমাদের এই ভিডিওটি করাটা সার্থক। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।